छिपा के रखूंगी। क्यों बाबूजी? छिपा के क्यों रखूंगी? अरे एरा तो आसे आमार काछे गाना सीखते, नाच सीखते। আমি নাচ গানা শেখাই এই জন্যে। কারো কারো কোথাও যাওয়ার কোনো জায়গা থাকে না, আমার পায়ে এসে পড়ে যায়। ও দিদিজি আমি রাখ লিজিয়ে রাখ লিজিয়ে তাই থেকে যায়। আমি নাচ গানা শেখাই, আমি কোনো ব্যবসা করি না বাবুজি, সচ বাত। আমি ঝুট বলি না, আমি ঝুট বলি, ঝুট বলি সরকার, আমি ঝুট বলি না। হ্যাঁ আমি ঝুট বলতে জানি না, কিন্তু যখন ওরা একটু বাইরে গিয়ে একটু মেহফিল করে, একটু রোজগার করে, তখন আমাকে একটু পর নামিয়ে দেয়। বাস এই তো বাত হ্যাঁ বাবুজি। ওর কি করা আছে? আপনার সব মেয়েদের ডেকে পাঠান। হ্যাঁ হ্যাঁ ডাকবো ডাকবো ডাকবো। রামেশ্বর ভাইয়া ওনাদের সবাইকে ডেকে আনুন, সব মেয়েগুলোকে ডেকে আনুন। বলুন একা একা এলে তো পুলিশ বাবুজি আছেন, ওরা ভয় পেয়ে যাবে না, ইসিলিয়ে একসাথ সবকো বুলাইয়ে। হ্যাঁ বুলাইয়ে সবকো, আপনি দেখে নিন তাদের মধ্যে যাকে খুঁজছেন সে আছে কি না। ভাইয়া জরা লড়কিওকে বুলা কে লাইয়ে না, জলদি সে জলদি। ভাই বুলাতে হ্যায় দিদি, বলে জলদি সে আয়ে। হ্যাঁ বাবুজি হ্যায় ইয়াহাঁ, আপ খুদি দেখ লিজিয়ে, আপনি নিজে দেখে নিন আছে কি না। হ্যাঁ জলদি জলদি লড়কি, আও আও জলদি সে, চলো চলো খাড়ে হ্যায় আপনি, জলদি সে জলদি সে, যেটা রেয়াজ করছিলে সেটাই করবে ফির সে। হ্যাঁ চলো জগে পে যাও, জগে পে যাও। হ্যাঁ চলো বাজাইয়ে বাজাইয়ে, এক দো তিন চার, টিকদা টিকদা তত, টিকদা টিক টিক রে, টিকদা টিকদা তত, টিকদা টিক টিক রে, টিকদা টিক টিক রে, টিকদা টিক টিক রে। সকলের ঘুমটা একরকম, এই মেয়েটার ঘুমটা এত বেশি কেন কিছুই বুঝতে পারছি না। ওর মুখটাই তো ভালো করে দেখা যাচ্ছে না। সত্যি কি জাহ্নবী এখানে আছে? সত্যি কি এত বড় বাড়িতে ওরা জাহ্নবীকে লুকিয়ে রাখতে পারে? বাড়িটা পুরো সার্চ করবই, যতই এখানে সব মেয়েদের দেখাক। আচ্ছা আর কেউ নেই? যারা ছিল সবাই কি এখানে? রুক রুক রুক, এক মিনিট এক মিনিট, কি বললেন বাবুজি? আমি বলছি আর কেউ নেই নাকি আপনি কাউকে লুকিয়ে রেখেছেন? তবা তবা কি বলছেন বাবুজি, লুকিয়ে রাখবো কেন রে, সব এখানে আছে, সব এইয়া। মানে ঝুট নেই বলতি, আপনি দেখুন ঘরে গিয়ে দেখুন, যদি কেউ ছিপা থাকে, যদি আমি কাউকে লুকিয়ে রাখি, তাহলে আমি কসম সে বলছি আপনার জুতা আমি মাথায় করে রাখবো। দিদি যে যাই করুক ঝুট বাত নেই বলতি হে। হ্যাঁ এমলকা জান, আমি যেটা শিখেছি সেটা তুমি নাচো তো একটু দেখি, আয় তোরাও ছাড় দে। হ্যাঁ বল বলবি, এক দো তিন চার, তিক দা তিক দা তিক দা তিক দিক রে, তিক দা তিক দা তিক দা। ঋষি সেন তো এই সব সোচ সমঝ কে কিয়া হ্যায়? আমি মরে গেলে ওই কথা বিশ্বাস করি না, ঋষি সেন এরকম মানুষই নন। কিন্তু একটা কথা মনে রেখেন, ওকে পাঠিয়েছে ঋষি সেন। আপনার সামনে এই সুযোগটা আমি কিছুতেই ছাড়ব না স্যার, আপনাকে দেখতে হবে আপনি আমাকে কি জীবন উপহার দিয়েছে। আমি আজকে আপনার দেওয়া উপহারটা আপনাকে দেখাবই স্যার। Stop it!
क्या हुआ बाबूजी? जाह्नवी? मालिक आ जान। जाह्नवी। आपको तो अभी बोला, मैं हूँ मल्लिका जान। ओके, अपना रखो थे कहने से, कब आने से? तो बोले थे बाबूजी, उन्हें मेरा आशे विपदे पड़े आशे, तेमने करे ऐसे चे विपदे पड़े। अमी जे मेटे के खुद चिला में तो शेम है, देखा नहीं पागल। जाह्नवी, तुम्हें एक खून एही मुहूर्ते हमारे संगे फिर আপনি কি বলছেন বাবুজি? আমি তো কাউকে এখানে ধরে রাখিনি, ওরা চাইলে চলে যেতে পারে। আপনি বলুন, আপনি যাকে এমন জানবে না কি বলে ডাকছেন ওকে জিজ্ঞেস করুন, ও চলে যেতে পারে। তুমি চলে যেতে পারো মালিকা জান। ও মালিকা জান নয়, ও জাহ্নবী। আমি মালিকা জান। জাহ্নবী, কি হয়েছে আমাকে বলো, এর মূলে কে আছে তুমি আমাকে বলো, তোমাকে এখানে কে নিয়ে এসেছে? দীপ্ত, ও তো আমাদের কাছে কি গল্প বলেছে যে একজন ডাকাত তোমাকে আটকে রেখেছিল, তারা নাকি তোমাকে জোর করে এখানে নিয়ে এসেছে? ও সত্যি বলেছে না মিথ্যে বলেছে বলো। আমি আমার অতীত জীবনের কোনো কথা আপনাকে বলবো না, আপনি দয়া করে এখান থেকে যেতে পারেন। আর আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনি মাথা ঘামাবেন না। আমি এখানে দিব্যি আছি, ভালো আছি, নিজের ইচ্ছায় আমি এখানে আছি, নিজের ইচ্ছায় এখানে এসেছি, আমি এখান থেকে ফিরে যাব না। মেয়েটিকে জোর করে নিয়ে চলুন। স্যার, এভাবে আমি তুলতে পারি না, উনি একজন প্রাপ্তবয়স্ক মহিলা আছেন, তো ওনার যদি অনুমতি না পাই, উনি যদি এখানে থাকতে চান, আমি কিভাবে? স্যার জাহ্নবী, এসব তুমি কি বলছো? তোমার মা যদি জানতে পারে তুমি এরকম একটা জীবন। স্যার, আমি আপনাকে অনেকবার বলেছি, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি মাথা ঘামাবেন না। জাহ্নবী, তুমি এখানে থাকতে পারবে না, তুমি আমার সঙ্গে তোমার সম্পর্কটা ভুলে যেও না। কি সম্পর্ক আপনার সাথে আমার? তুমি বলতে পারছো এই কথাটা? বলতে পারবো না কেন? আমি আমার স্বামীকে অস্বীকার করছি, আমি দীপ্তকে আমার স্বামী হিসেবে মানি। দীপ্ত আমার স্বামী ছিল ঠিকই, কিন্তু আপনার সাথে আমার কিসের সম্পর্ক? হ্যাঁ, বিপদে আপনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে চির ঋণী হয়ে থাকব। কিন্তু আশ্রয় দিয়েছিলেন বলে এই নয় যে আমার আমার ব্যক্তিগত জীবনে আপনি হস্তক্ষেপ করতে পারবেন, সেটা সম্ভব নয়। আপনি ফিরে যান। জাহ্নবী, আমি তোমাকে না নিয়ে ফিরব না। তাহলে আর আপনার কোনোদিনও ফেরা হবে না। আপনি সংসারী মানুষ, আপনার স্ত্রী আছে, পরিবার আছে, আপনি বাড়ি যান। জাহ্নবী, তুমি বুঝতে পারছো না তুমি কোন জীবনে এসে পড়েছো? কেন বুঝতে পারবো না? আমি স্বেচ্ছায় এখানে এসেছি। না জাহ্নবী, হতে পারে না। আপনি বারবার আমাকে জাহ্নবী বলে ডাকবেন না, আমি মল্লিকা জান, আর এটাই আমার পরিচয়। আপনি এখান থেকে ফিরে যান, আমাকে আর বিরক্ত করবেন না, আশা করি ভবিষ্যতে আমাদের দেখা হবে না। হয়তো দেখা হতেও পারে, যদি আপনি আমাকে মুজর করতে ডাকেন তাহলে আমি অবশ্যই যাব আপনার বাড়িতে। তুমি যদি আমার সঙ্গে না ফেরো তাহলে এটাই হবে তোমার পরিণতি, একদিন আমি তোমাকে আমার বাড়িতে মুজরো করতে রাখবো। আমি অপেক্ষা করে থাকবো স্যার, আপনার দিল আছে, আপনি নিশ্চয়ই বেশি ইনাম দেবেন, এই বেশি ইনামের আশাতেই আমি দিন গুনব, অপেক্ষা করে থাকবো। তুমি আমার কথা শোনো, দু মিনিট আমার সঙ্গে আলাদা করে কথা বলো, আমাকে সব কথা খুলে বলো, এক্স্যাক্টলি কি হয়েছে তুমি বুঝতে পারছো না? আমি এইভাবে ফিরতে পারবো না, আসো। আচ্ছা, আমাদের মতো মেয়েদের গায়ে না শুধু শুধু হাত দেওয়া যায়,
আমাদের গায়ে হাত দিতে হলে টাকা দিতে হয়। জাহ্নবী জাহ্নবী, আমরা এমনি এমনি কাউকে গায়ে হাত দিতে দিই না স্যার। আপনি যদি ইনাম দেন আর সেই ইনামে যদি আমার মন ভরে, তাহলে যদি আপনি আমার হাত ধরেন আমি কিচ্ছু মনে করব না। জাহ্নবী স্টপ ইট, থামো, তুমি চুপ করো। আর বলো না জাহ্নবী, বলো না প্লিজ, আমি তোমার কোনো কথা শুনতে চাই না জাহ্নবী। তুমি ফিরে চলো জাহ্নবী, প্লিজ তুমি ফিরে চলো। আপনাকে কি একবার কথা বললে আপনি বুঝতে পারেন না, নাকি বাংলা ভাষাটা ভুলে গেছে? হিন্দিতে বলবো, আমি হিন্দিতেও কিন্তু বলতে পারি।